তো আবারও তোমাদেরকে সবাইকে স্বাগতম আরেকটা ভিডিওতে। এর আগের ভিডিওতে আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম যে কিভাবে গুণ করতে হয়, গুণ করার প্রক্রিয়াটা তোমরা শিখেছো। তো এখন আমরা এই যে 5 নাম্বার এই ম্যাথটা তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করি। তো 5 নাম্বার কি বলছে? গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 324টি পরিবার আছে, প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে? গ্রামে পরিবার আছে, প্রত্যেক পরিবারে জমা দেয়, এখন লিখতে হবে প্রত্যেক পরিবার জমা দেয় 250 টাকা করে। মোট জমা হবে 324 × 250। এখন তোমরা এই গুণের প্রক্রিয়াটা, তোমাদেরকে যে আমি গুণ শিখিয়েছিলাম সেম নিয়মে এখানে গুণ করবা। যদি ক্যালকুলেটর ইউজ করো তো ডাইরেক্ট এখানে ক্যালকুলেটরে লিখে এখানে উত্তর লিখে দেবা, আর যদি তোমরা গুণ করে বের করতে চাও তো তোমাদেরকে আমি সাইডে রাফ দেখাচ্ছি। 324 × 250 গুণন। তো এখন এখানে শূন্য দিয়ে 4কে গুণ দেবা 0, 2কে গুণ দিলে 0, 3কে গুণ দিলে 0, 1 ঘর কাটা দেবা, 4×5 = 20, 20 শূন্য হাতে থাকে 2, 5×2 = 10 আর 2 = 12, 12×2 হাতে থাকে 1, 3×5 = 15 আর 1 = 16, আবার 1 ঘর কাটা, 4×2 = 8, 2×2 = 4, 3×2 = 6। এখন যোগ করে দাও, 0 এর 0, 0 এর 0, 8×2 = 10, 10 এর 0 হাতে থাকে 1, 4×1 = 5 আর 6×11, 11×1 হাতে থাকে 1, 6×1 = 7 আর 1×8। তো উত্তর এত, তো উত্তরটা এখানে বসাই দাও, 8×1 = 0, 0, 0, এটাই উত্তর।